হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে কী বিষয় নিয়ে কথা বলবো। অনেক ভাইরা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমাকে মেসেজ করছেন, অনেক রিকোয়েস্ট করছেন। তো অনেক ভাইরা আমাকে বলছেন, ভাই ভাই আপনার মাঝে ফিজি যাব, কীভাবে ফিজি যেতে পারি। তো আজকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো যে সকল ভাইরা আমাকে অনেক রিকোয়েস্ট করছেন যে ভাইয়া আপনি ফিজি আছেন, তো আপনি আমাকে ফিজি একটা ভিসা ব্যবস্থা করে দেন। তো আমি দেখেন দীর্ঘদিন ধরে ফিজিতে ছিলাম, তো আমি ফিজি থেকে দেশে আসছি। তো সবাই ভাবে যে আমি ফিজিতে কেন দেশে চলে আসছি, তো ফিজি থেকে কি আর কি যাব কি যাব না। দেখেন আমি ফিজি থেকে দেশে আসছি যে কোনো একটা কাজের জন্য দেশে আমার আসা। তো আজকে আমি আপনাদের যে সকল ভাইয়েরা ফিজি যাওয়ার জন্য অনেক দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন, তো আজকে তাদের জন্য একটা গুড নিউজ। তো যে সকল ভাইয়েরা মানে কাজে যাওয়ার জন্য ফিজিতে অপেক্ষা করতেছেন, তো আমি তাদের জন্য আজকে একটা গুড নিউজ নিয়ে আসলাম। তো অনেক ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে ভাই আপনি একটা আমাকে ভিসার ব্যবস্থা করে দেন, আমি ফিজিতে যাব। তো আজকে আমার কাছে দেখেন অনেকগুলো কোম্পানির আমার কাছে অলরেডি ভিসা আছে। তো বিশেষ করে এক এক ক্যাটাগরি অনুযায়ী আপনার অনেক ধরনের ক্যাটাগরি আমার কাছে ভিসা আছে। তো যারা যাবেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে, সবাই আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিবেন। আর বিশেষ করে যাদের কাজের অভিজ্ঞতা আছে, যে সকল ভাইয়েরা 2 থেকে 3 বছর কাজ করছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। যাদের কাজের অভিজ্ঞতা যাদের আছে, কাজের সার্টিফিকেট যারা আছে, তারা আমার সাথে যোগাযোগ করবেন ফিজির ক্ষেত্রে। তো ফিজি আসলে কি, আমি এতদিন ফিজির লাইনটা পাইনি, তো এখন ফিজির লাইনটা আমার কাছে আছে। তো আমি চাচ্ছি যে আমার উসিলে কিছু ভাই ফিজিতে যাওক। তো অনেক ভাইরা ফিজি গেছেন, আশা করি অনেক ভাইরা ভালো আছেন। আমি আমার আমার কথা যদি কেউ আপনারা যদি বিশ্বাস না করেন, যে আশেপাশে আপনার যে যারা গেছে তারাও বিশ্বাস করবেন, দেখা যায় আপনি হ্যাঁ ভালো কোম্পানিতে গেলে ভালো ভালো ফ্যাসিলিটি পাবেন। তো আমরা চেষ্টা করি একটা ভালো কোম্পানি খোঁজার জন্য, ভালো কোম্পানিতে একটা লোক পাঠানোর জন্য। কেননা দেখা যায় একটা ভাই ওখানে যাবে কিসের জন্য যাবে, ইনকামের জন্য, করা টাকা ইনকাম করার জন্য ওখানে যাবে। তো আমরা এরকম সিস্টেম করছি যে আমরা কোম্পানি ভালো কোম্পানি দেখে পাঠাবো, এগ্রিমেন্ট করে পাঠাবো। আপনি যত টাকা স্যালারি পাবেন সব এগ্রিমেন্টে লেখা থাকবে, আপনাকে কী কী সুযোগ সুবিধা দিবে সেগুলো এগ্রিমেন্টে লেখা থাকবে, এভরিথিং। আপনি কোম্পানি থেকে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন সব কিছু এগ্রিমেন্টে লেখা থাকবে। তো বিশেষ করে যে সকল ভাইয়েরা কাজের অভিজ্ঞতা আছে, আমার কাছে অনেক ধরনের ক্যাটাগরির ভিসা আছে। তো যে সকল ভাইয়েরা যাওয়ার জন্য আগ্রহী, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে। তো আপনারা সবাই এখানে নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে। আর যদি ইমেলে কেউ যোগাযোগ করতে চান, তো আমার সরাসরি আমাকে ইমেল করবেন, আমি ইমেলের মাধ্যমে আপনাকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। তো বিশেষ করে অনেক ভাইরা দীর্ঘদিন অপেক্ষা করছেন, তো আমি ভালো নিয়ে ভালো কিছু ভিসা নিয়ে আসছি ভালো কোম্পানির। তো যারা যাওয়ার আগ্রহ আছেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনাদের ফাইল অল মানে যত দ্রুত সম্ভব আমি একটা প্রসেসিং করে দিব। তো বিশেষ করে আমাদের এই এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কীভাবে হয়, আমাদের যখন একটা ফাইল আপনারা জমা দিবেন, জমা দেওয়ার পরে দেখা যায় আমরা আপনাদের জন্য আমরা একটা ইন্টারভিউ একটা সিস্টেম চালু আমাদের মানে আমরা করি। কেননা করি দেখা যায় ওই দেশে যারা যায় ফিজিতে সবার একটা কোম্পানি থেকে ইন্টারভিউ নেয়। তো আমরা ইন্টারভিউ ব্যবস্থা ইন্টারভিউর মাধ্যমে আমরা লোক পাঠাই, যাতে যারা ইন্টারভিউতে টিকবে তারা ফিজিতে যেতে পারবে। ইন্টারভিউতে টিকার পরে তারপর আমরা তার কাগজপত্র ডকুমেন্ট সাবমিট করবো, সাবমিট করার পরে ওখান থেকে যখন অফার লেটার আসবে, অফার লেটার আসার পরে আমরা বাকিগুলো এখানে কাজ করি। তো এই জন্য একটু সময় লাগে, তো বিশেষ করে 4 থেকে 6 মাসের ভিতর হয়ে যায়। এটা আমরা 6 মাস দীর্ঘ সময় নিয়ে থাকি, কিন্তু 6 মাসের আগে হয়ে যায়। তো বিশেষ করে অনেক ধরনের আছে আমার কাছে। তো আপনারা যারা যাওয়ার আগ্রহী আছেন আমার সাথে যোগাযোগ করবেন, কাজ আপনারা অ্যাকুরেট পাবেন, কোনো এখানে ব্যতিক্রম কিছু পাবেন না। আর আমরা এখান থেকে যে লোকটাকে পাঠাবো সম্পূর্ণ কাগজের মাধ্যমে এগ্রিমেন্ট করে পাঠাবো, কাগজে যেইভাবে থাকবে আপনি সেটাই পাবেন, এখানে কম কিছু পাবেন না। আর বিশেষ করে যারা যাওয়ার আগ্রহী তারাই যোগাযোগ করবেন। আর বিশেষ করে যাদের যেসব লোকেরা যাবেন, আমি আবারও বলে দিই, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। দেখা যায় ওই দেশে যারা যে কোম্পানিতে লোক তারা চায়, কিন্তু ওই দেশের কোম্পানিগুলো তারা কাজের অভিজ্ঞতা খুঁজে, অভিজ্ঞতা ছাড়া কেউ নিতে চায় না। আর দেখা যায় আপনারা যারা যাবেন কাজের সার্টিফিকেট লাগে, তাই সার্টিফিকেট ছাড়া আপনি ওখানে যেতে পারবেন না। তো আমরা যখন একটা ফাইল রেডি করি, রেডি করার পরে তারা এইগুলো চায়, আমাদের এগুলো দিতে হয়।
কেননা তারা একটা মানে কাজের অভিজ্ঞতা লোক তারা চায়। দেখা যায় আপনি কিছু করেন না, জানেন না, তখন সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন না। তো আপনি কাজের একটা অভিজ্ঞতা থাকতে হবে, প্লাস আপনি সার্টিফিকেট থাকতে হবে। আমরা ইন্টারভিউ নিব, ইন্টারভিউতে যদি আপনি টিকেন, ইন্টারভিউটা আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি মালিক থাকবে, মালিক আপনার আপনার সাথে কথা বলবে, আমাদের একজন প্রতিনিধি ওখানে থাকবে। যে ওই প্রতিনিধি আপনি যদি মালিককে বুঝে না বলতে পারেন, দেখা যায় আমাদের আমাদের লোক প্রতিনিধি ওখানে থাকবে, সে তার মাধ্যমে আপনি মালিককে বুঝিয়ে দিবেন আপনি। আর বিশেষ করে ওখানে দুটা তিনটা ভাষা চলে, যেমন ফার্স্ট ভাষা ইংলিশ, দ্বিতীয় হিন্দি, তৃতীয় ফিজিয়ান। তো বিশেষ করে সচরাচর ইংলিশ আর ইন্ডিয়ান ভাষাটা বেশি চলে, যেহেতু ইন্ডিয়ান লোক ওখানে অনেক। তো ফিজিয়ান ভাষা চলে, এটা ফিজিয়ানরা ইউজ করে। তো বিশেষ করে ইন্ডিয়ান ভাষাটা একটু বেশি চলে। তো হিন্দি সচরাচর আমরা সবাই পারি, তো আশা করি ইংলিশটাও ওখানে যা শিখে যাবেন, আর এখানে যারা যারা আগ্রহী থাকবেন কিছু কিছু ইংলিশ শিখে নেবেন, দেখা যায় এটা শেখার খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে ইন্ডিয়ান ভাষাটা বেশি চলে ওখানে। তো অনেক ভাইরা আছে দেখা যায় যাওয়ার পরে ওখানে, এবং আমার দেখার মতন অনেক লোক আছে বাংলাদেশ থেকে গেছে কিন্তু তারা কিছুই জানতো না, কিন্তু ওখানে যাওয়ার পরে সারা তারা সবই শিখে গেছে। তো এটাও হয়ে যায়, দেখা যায় আপনি ওখানে গেছেন, যাওয়ার পরে সবই শিখে যাবেন। তো এটার ভয়ের কিছু নাই, এটা দেখা যায় আপনি ওখানে যাওয়ার পর আপনি সবকিছু আপনার কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। আর বিশেষ করে যারা যাওয়ার আগ্রহী তারাই আমার সাথে যোগাযোগ করবেন, আমার কন্ট্যাক্ট নাম্বার আর ওইখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আর দ্বিতীয় কথা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।